দেখুন, এবার টাইগারদের অবিশ্বাস্য জয়ের পর যা বললেন রাসেল আর্নল্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে টাইগাররা, যে জয় কাঁপিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটকে। 33 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পরও আইসিসির মতো বড় টুর্নামেন্টে 266 রানের মতো এক স্কোর অতিক্রম করে যায়, সেটাই করে দেখিয়েছে সাকিব মাহমুদুল্লাহ। তবে এই জয়ের পরও সেমিফাইনালের টিকিট নিশ্চিত নয় বাংলাদেশের। আজ এ গ্রুপ শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেখানেই অস্ট্রেলিয়া হারলেই কেবল প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট শেষ চারে পৌঁছে যাবে টাইগাররা। তবে সাকিব মাহমুদুল্লাহর দুর্দান্ত জুটিতে অবিশ্বাস্য জয়ের পর সাবেক লঙ্কান অলরাউন্ডার রাসেল আর্নল্ডের প্রত্যাশা বাংলাদেশ যেন সেমিতে খেলে। বাংলাদেশের জয়ের পর সাকিব মাহমুদুল্লাহকে অভিনন্দন জানিয়ে নিয়ে তিনি টুইটারে লিখেছেন, আমি বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চাই। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।